বিশ্বকাপ 2023 এর ফাইনাল ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আরও একটা বিশ্বকাপের প্রস্তুতি। এবার যেখানে আর 50 ওভার নয় বরং 20 ওভারের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তারই প্রস্তুতিকে মাথায় রেখে ভারতীয় দল তার প্রথম টি-20 সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মতো দুর্ধর্ষ টিমের বিরুদ্ধে একাধিক সব দলে নতুন পরিবর্তন ঘটিয়ে। হ্যাঁ বস, ভারত বনাম অস্ট্রেলিয়া টি-20 সিরিজের জন্য তো অনেক আগে থেকেই ভেনিউ এবং শিডিউল ঘোষণা হয়ে গেছিলই, কিন্তু এইমাত্র বিসিসিআই দলে একাধিক সব বড় পরিবর্তন ঘটিয়ে কিছু সিনিয়র প্লেয়ারকে বিশ্রামে দিয়ে কিছু নতুন প্লেয়ারকে নিয়ে এসে, নতুন ক্যাপ্টেনকে নিয়ে এসে ও কিছু সুপারস্টার প্লেয়ারকে টি-20 দল থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে ঘোষণা করলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দুর্ধর্ষ নতুন স্কোয়াড। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বনাম অস্ট্রেলিয়া টি-20 সিরিজের ম্যাচগুলি ঠিক কবে কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিভাবে লাইভ দেখতে পাবো, এই স্কোয়াড থেকে কারা কারা বাদ পড়লো, কাদেরকে বিশ্রামে দেওয়া হলো, নতুন ক্যাপ্টেন হিসেবে কাকে নির্বাচন করা হলো, সব কিছুই জেনে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারত বনাম অস্ট্রেলিয়া টি-20 সিরিজ দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক। আরও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, বিশ্বকাপের পরে ভারতীয় টিম ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে, যেখানে প্রথম টি-20 ম্যাচটি খেলা হবে 23 নভেম্বর বিশাখাপত্তনমে, দ্বিতীয় ম্যাচটি হবে 26 নভেম্বর কেরালাতে, তৃতীয় ম্যাচটি হবে 28 নভেম্বর আসামে, চতুর্থ ম্যাচটি হবে 1 ডিসেম্বর রায়পুরে এবং অন্তিম টি-20 ম্যাচটি হবে 3 ডিসেম্বর বেঙ্গালুরুতে, যেখানে প্রত্যেকটি টি-20 ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7টা থেকে টিভিতে, Sports18 চ্যানেলে এবং মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ বিনামূল্যে। তাই এই সিরিজের জন্য এইমাত্র ভারতীয় দল ঠিক কোন নতুন ক্যাপ্টেন এবং স্কোয়াড ঘোষণা করলো সে কথা বললে, এই স্কোয়াডে বোলার হিসেবে রয়েছে স্পিনার রবি বিষ্ণই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমারের মতো ফাস্ট বোলার। হ্যাঁ বস, এই স্কোয়াড থেকে তো সিরাজ সামি বুমরার মতো সিনিয়র প্লেয়ারকে বিশ্রামে দেওয়া হয়েছে, তার পাশাপাশি এই স্কোয়াড থেকে কিন্তু যুজবেন্দ্র চাল, ভুবনেশ্বর কুমারের মতো সুপারস্টার টি-20 প্লেয়ারকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে। তাই যেভাবে ভারতের লিডিং টি-20 উইকেট টেকার থাকা সত্ত্বেও যুজবেন্দ্র চাহালকে এখনও অন্তত পক্ষে টি-20 দলে রাখা হলো না, তার থেকে বোঝাই যায় যে যুজবেন্দ্র চাহালের এখানেই পুরোপুরিভাবে কেরিয়ার শেষ, যেখানে স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে রয়েছে সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা ও শ্রেয়স আইয়ার। হ্যাঁ বস, এই স্কোয়াড থেকে যেমন বিরাট, রোহিত শর্মা, কে এল রাহুলের মতো প্লেয়ারকে বিশ্রামে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই প্রথমবার সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ হার্দিক পান্ডিয়া ইঞ্জুরিতে রয়েছে। কারণ এই সিরিজের জন্য ঋতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ারকে কিন্তু এই প্রথমবার ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শ্রেয়স আইয়ার অন্তিম দুটো টি-20 ম্যাচের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তবে এই স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে কিন্তু জায়গা পায়নি শিখর ধাওয়ানের পাশাপাশি রাহুল ত্রিপাঠি, নীতিশ রায়নার মতো ইয়ং টি-20 ব্যাটসম্যান, যেখানে এই স্কোয়াডে অলরাউন্ডার রূপে রয়েছে রিঙ্কু সিং, অক্সর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে। হ্যাঁ বস, এই স্কোয়াডে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে ফেরানো হলেও ফেরানো হয়নি ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহারের মতো দুর্ধর্ষ অলরাউন্ডার প্লেয়ারকে, যেখানে এই স্কোয়াডে উইকেট কিপার ব্যাটসম্যান রূপে জায়গা পেয়েছে ঈশান কিষাণের পাশাপাশি জিতেশ শর্মা। হ্যাঁ বস, দুঃখের বিষয় এই যে পুরোপুরিভাবে এখানেই কিন্তু সঞ্জু স্যামসনের কেরিয়ার শেষ, কেননা না পাচ্ছেন তিনি টেস্ট দলে, ওডিআই দলে জায়গা, না পাচ্ছেন অন্ততপক্ষে টি-20 স্কোয়াডে জায়গা। তো তোমার মতে কি এই স্কোয়াডে চাহাল এবং সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে অন্ততপক্ষে রাখা উচিত ছিল বলে তোমার মনে হয় তা তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।